একলা পথে চলতে যে ভয়, উচিত কথা বলতে যে ভয়, যে ভয় ধরায় অন্ধকারে অশরীরী ভূত। তাদের উড়ান একটা ফুঁবে, মন থেকে ভয় ফেলুন ধুয়ে, বলুন যা ভয় ধুত। দিন করে দিন এক নিমিষে ভয়কে গুরু গুরু এই শহরে এসে গেছে, সাহস সঞ্চয় বুড়ো, সাহস সঞ্চয় বুড়ো, ও সাহস সঞ্চয় বুড়ো, সাহস সঞ্চয় বুড়ো। ঘরের ভেতর বাইরে যে ভয়, প্রাণের স্ত্রীকে বাইরে যে ভয়, যে ভয় দেখায় ক্ষুদ্র তেলা পোকা। তাদের উড়ান একটা ফুঁয়ে, মন থেকে ভয় ফেলুন ধুয়ে, বলুন আমি নই তো এখন আগের মতো পোকা। যাবতীয় ভয় যা আছে, সত্যি কিংবা উড়ো, সব পানি ভাত এখন পাশে, সাহস সঞ্চয় বুড়ো, সাহস সঞ্চয় বুড়ো, ও সাহস সঞ্চয় বুড়ো, সাহস সঞ্চয় বুড়ো। বাঁশ গাছ শহরের মধ্যে, বাঁশ বাঁশ লাগাবার দরকার কি? পাবলিকে তো বাঁশ খাচ্ছে অবিরত। সংকট ঘনীভূত হচ্ছে, কি যে হবে দেশটা, পুরো দেশটাই রসাতলে যাচ্ছে। আপনি কে বাবা? সে তো শুনেছি আপনি বুলবুল বাবা। ও কি গুড়গুড়ি করে কি পড়ছেন? একই কথা কতবার বুলবুল বলবেন, হয়েছেটা কি সেটা বল। তোর মনে সন্দেহ ঢুকেছে? আমার মনে সন্দেহ ঢুকেছে? আমার মনে কোনো সন্দেহ নেই। হ্যাঁ সন্দেহ ঢুকেছে। কি সন্দেহটা কি? আবার ওই একই কথা, বুলবুল বাবা বুলবুল, ব্যাপারটা কি একটু খুলে বলুন তো। তোর বাড়িতে কুটুম আসছে। ও কুটুম? আমার দুটি মেয়ে, একটি অবিবাহিতা আর একটি বড় মেয়ে, তাকে বিয়ে দিয়েছি। জামাই সহ এই কয়েকদিন আগে আমার বাড়িতে এসে বেরিয়ে গেল, কাজেই ওদের আবার নতুন করে আসার কোনো সম্ভাবনা নেই। যা বাড়িতেই যা, বাড়িতে গেলেই টের পাবি কোথাকার কুটুম আসছে। আর শোন, আমার উপর যেন বিশ্বাস থাকে, সন্দেহ যেন না হয়, সেজন্য আজকে শুধু একটাই বললাম, যা বাড়িতে যা। আর শোন, যাবার আগে এক ব্যাগ ভর্তি বাজার নিয়ে যাবি। বলুন বাবা, বলুন যে বলবুন বাবা, আপনি শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। আমি সকাল 8টায় বাজারে গিয়ে যা যা আনার দরকার, মাছ তরি তরকারি মশলা সব নিয়ে এসেছি। এখন নতুন করে বাজারে যাওয়ার তো দরকার নেই। যা যা বলুন বাবা, বলুন বলুন বাবা, বলুন। ভুল করে তো আমারই সব ভুল করে দিচ্ছি। হ্যাঁ এর কথা, আমাকে আবার বাজারে যেতে হবে।
তাহলে নাটকের শুরুতে চলে যাব। মানিকু কি বলছো, নাটক মানে? এই যে নাটকের শুরুই তো এখনো হলো না, এর মধ্যে চলে গেলে ব্যাপারটা কেমন দেখাবে না? এই আমার সাথে একদম ফাজলামি করবে না, একদম না। ফাজলামি করলাম কোথায়? কোথায় মানে এই মাত্র তো করলাম, আবার বলো কোথায়? না না মিনা, তুমি ভাবো তোমার ঝগড়া নামের যে নাটকটা সেটা তো এখনো ফাইনাল স্টেজে যায়নি, এর মধ্যে চলে গেলে কাপুরুষতা হবে না? মুখ সামলে কথা বলবে কিন্তু তুমি আমার সাথে, একদম মুখ সামলে কথা বলবে। তোমার সাথে কথা বলার মুখই তো আমার নেই, সামলাবো কি? চুচু নির্লজ্জ বেহায়া একটা লোক, হ্যাঁ আমাকে তুমি কাপুরুষতা শেখাও? হ্যাঁ দেখো, আমি কিন্তু এখনো পুরোপুরি মেজাজ দেখাইনি, যদি পুরোপুরি মেজাজ দেখাই তুমি কিন্তু লেজ গুটিয়ে এখান থেকে পালিয়ে যাবে, আমি বলে দিচ্ছি। না না মিনা, এভাবে তুমি বলতে পারো না, এর মধ্যে লেজ আসলো কোথেকে? এমনিতে আমার মুখ নেই, ফেসবুকে ফেস দেখাতে পারি না, এর মধ্যে তুমি যদি আমার সঙ্গে একটা লেজ ট্যাগ করে দাও তাহলে বিষয়টা অদ্ভুত দেখায় না? প্লিজ এই ট্যাগটা রিমুভ করো। লজ্জা করে না তোমার? হ্যাঁ কোনো কাজ নেই কাম নেই, বেকার একটা লোক সারা দিন অথর্ব বসে বসে খালি ফেসবুক করে, হ্যাঁ আর বউয়ের সাথে ফেসবুকের ভাষায় কথা বলে, তো আমি আমি না মানে আমি খবরটা বলছি ভালো হবে না কিন্তু তোমার এই সমস্ত কথা। আচ্ছা ঠিক আছে, আজ থেকে ফেসবুকই ধরবো না, দিলাম বাদ দিয়ে দিলাম। তাতে কি লাভটা হলো? ফেসবুক বাদ দেওয়া যা ইচ্ছা তাই করো, আমি চলে যাচ্ছি, এটা ফাইনাল, ব্যাস। রাজপথ সমাধানের জায়গা না, চলো ঘরে ফিরে আলোচনায় বসি। সামনে থেকে সরো বলছি, তোমার জন্য একটা সিএনজি এখন পর্যন্ত আসতেছে না, সরো। এসব কি বলছো, এখন কিন্তু অপমানিত না হয়ে পারছি না। আরে কি আশ্চর্য, আমি তো আপনাকে অপমানই করছি কেন বুঝতে পারছেন না? অপমান করছো? হুম কেন বুঝতে পারছো না, মনে হচ্ছে আদর করছি? দেখো এত অপমানের পর কিন্তু আমি দাঁড়িয়ে থাকবো না, চলে যাবো। চলে যাবো মানে কোথায় যাবা, কোথায় যাবা তুমি? জায়গার কি অভাব আছে? এই তোমার যাওয়ার দরকার কি, তুমি চোখে দেখছো না, তুমি কি কানা যে আমি চলে যাচ্ছি? তোমার কথায় তো আমি চলবো না, তোমার যাও, তুমি যাও, আমি যাচ্ছি। যাও যাও, যাচ্ছি, কোথায় যাবে জানা আছে আমার। আই সিএনজি পরপর তোদের কি হয় বলতো? মানেটা কি? এই যে ঝগড়া করিস এটা কি ঠিক? মা আমি এখনো ঘরে এসে বসতে পারলাম না ঠিক মতো, তুমি এসে শুরু করলে। মা মা আমার একটা কথা শোন। মা ওই কি এরকম করছিস কেন? ময়নাকে ময়নাকে আমি তো তোকেই নাম ধরে ডাকছি। বাবা আমি মিনা। ওই একই কথা, তোরা যদি এইভাবে ঝগড়া করে বারবার চলে আসিস এটা কি ঠিক? মা বাবাকে আমার ছেলেকে নিয়ে কথা বলছে। কি আশ্চর্য, পাগলের মতো কথা বলছিস কেন? ওর কথা কেন বলবে, সাহস এসেছে? গাধাটা গাধাটা কোথায়? মা আমাকে এইখানে এসে জানানোর জন্য রেডি হয়ে গেছে। এত রাগ করে না মা করে না, আমি তোর কথাই বলছি, তোর স্বামী হ্যাঁ ও ঘটনা হয়েছে কি পরশ ওর রাগ করে একটু বাইরে গেছে, ওর মাথা গরম হয়ে গেছে, একটু ঘুরে টুরে আবার চলে আসবে। মা মা বাবার অসুখটা কি আরো বেড়েছে? কোনটা কোনটা মানে? তুমি এই যে উল্টাপাল্টা করে নাম বলা, এটা তো বিয়ের পর থেকে আমি সহ্য করে আসছি, এক এক সময় এক একজনকে এক এক নামে ডাকছে। হোমিওপ্যাথিটা খাওয়াচ্ছে না মা? খাওয়াচ্ছি মানে ঘড়ি ধরে দু ঘন্টা পর পর খাওয়াচ্ছি, এখন মনে হচ্ছে ওটিতে নিয়ে জিব্বাটা কেটে দিতে হবে। হ্যাঁ এইটা ভালো। কোনটা? জিপ কেটে ফেলতে বললো। এটা পারবো এই কথা বলা উচিত হয়েছে? আচ্ছা বলা উচিত হয়নি কেন? জয় তুমি আমার সাথে এটা শুরু করলে না, আমি এক ঝগড়া থেকে যত্ন থেকে এখানে আসলাম, এই লোকটা আমার এখানে এসে আমার মাথা ঠকন। আচ্ছা ঠিক আছে তুই যা ফ্রেশ হ, যা বুয়াকে বলে এটা নিয়ে আসতে। এই সব রাখো মনে।
আসে তো তুমি আমার কাছে? না 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 না, তুমি কি ভালো আছো? আপনার এই ব্যবসাটা ভালো, কিন্তু লোকে চায়ের দোকানদার বলবে, ব্যবসাটা মারা যায়। তা ঠিক, আপনি জামাই মানুষ, আপনারা এই ব্যবসা করা ঠিক নয়। জামাইয়ের জন্য না, আপনিও তো বউ না, আপনিও তো কারো না কারো জামাই। বিষয়টা হলো এই ব্যবসাটা আমার সাথে চায় না, আমার দরকার ক্রিয়েটিভ টাইপ কিছু, চিয়ার্স টাইপ কিছু, বুঝতে পেরেছেন? বুঝছি, আপনাদের কাজ চেয়ার টেবিল ছাড়া তো হয় না, আমরা এই টুল বিছানা এইসব হইলেই চলে। চেয়ারের কথা বলছি না, বলছি চিয়ার্স টাইপ, আনন্দ টানন্দ টাইপ একটা কিছু। বুঝছি, কিন্তু ভাই অত কিছু তো বুঝি না, অল্প কিছু লেখাপড়া করছিলাম, তাও ওই লিকারের পানির সাথে অল্প অল্প করে উড়ে গেছে। বাহ, ভালো বলেছেন তো, আপনাকে আমার গুড বুকে রাখলাম। সি ভাই, কি কথা, আমি খোলা না, এইসব গুড বুক কি করে আধা নাকি? গুড বুক মানে ভালো লিস্টে রাখছি। ও, আমাদের এই ব্যবসায় কথাবার্তা একটু জানতে হয়, চায়ে চিনি বাঁচাইতে মুখে একটু মিষ্টি লাগিয়ে দিল ভাই। ভালো কথা মনে করেছেন তো, আমার তো শ্বশুরবাড়ির দিকে যাওয়া দরকার, অনেকক্ষণ ধরে বাইরে বাইরে, কেউ মনেও করলো না, ফোনও দিল না, ভুলে গেল নাকি? হ্যাঁ তা হইতে পারে, আপনার শ্বশুরের আবার ভুলে যাওয়ার রোগ আছে, আমারও তো এক একদিন আইসা এক এক নামে ডাকে, একদিন তো আইসা তার নিজের নামে আমারে ডাকতে আসিল। কি বলে, তাহলে তো কঠিন সমস্যা। আচ্ছা তার নাম যেন কি? জহিরুদ্দিন ভাই, জান কিছুতেই পারছি না, এক ফোঁটা বই খাতা নিয়ে বসতে পারি না, সারাক্ষণ খালি কার্টুন দেখবে, পুরো বাবার মতো হয়েছে। আচ্ছা এইটুকুন একটা শিশু, এত বিদ্যান বাড়ানোর কোনো দরকার নেই, একটু খেলাধুলা করুক, বড় হোক, তারপর তোমার একটা বড় সাহস খেয়ে দিয়েছে। হ্যাঁ তুমি এই মাসে এসেছো কেন? তুমি এই মাসে এসেছো কেন? কোন সাহস এসেছো? বেড়া বেড়া বলছি আমি। বাবা বাসায় ঝগড়া হলে তো এ বাসাতেই আসাই নেও, এতদিন আসিনি, একবার এসে টেস্ট করে দেখলাম। একদম ফাইজলামি করবো না, একদম না। এই আমি তোমার সাথে থাকবো না বলে আমি এখানে চলে এসেছি মা, আর ওই আমি আমি এখন ওর চেহারা দেখতে পারবো না, ওকে তুমি চলে যেতে পারো প্লিজ, যাও তুমি। মা আমি কিছু বুঝতে পারছি না, মিনা আপনার সামনে এমন ভাবে কথা বলে যাচ্ছে যেন মনে হচ্ছে পুলিশের সামনে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। প্লিজ কিছু বলেন, ঠিক কিছু বলো না। কোনো সমস্যা নেই, জামাই বাবা যে এক ঘরে থাকবে, তুই আর টিনা এক ঘরে থাকবি, ঠিক আছে? মা ওর যে রাগ, ও আগামী দুদিন কারোর সঙ্গে থাকতে পারবে না, ওকে বরং এক ঘরে থাকতে দিন, আমি আর টিনা এক ঘরে থাকবো। আরে বাবা আমি কি অত কিছু মিন করে বলেছি নাকি? ঠিক আছে আমি ড্রয়িং রুমে শুয়ে থাকি। খামোশ, ফাইন, সব ডিসিশন হবে আগে মৌলিক চাহিদা পূরণ হোক, ইনাকে খাদ্য গ্রহণ, ইনার বস্ত্র পরিবর্তন, তারপরে বাসস্থানের ব্যবস্থা করা যাবে, কি বলো মা? এখন বেরোতে বল আমার সামনে, যা। তোমার খাদ্য গ্রহণ, তার বস্ত্র পরিবর্তন, ভাই জান বস্ত্র পরিবর্তন করবি। আচরণের কথা বলছি, আচরণটা ভদ্র হতে হবে। আপনার এই আদর আছে বলেই তো এই বাড়িতে আসা, না হলে তেমন কোনো উৎসাহ পেতাম না। আমি জানি আপনি আমাকে মিনার চাইতেও বেশি আদর করেন,
এক্সকিউজ মি দুলা ভাই, এই ব্যাপারে আমার একটু দ্বিমত আছে। আমার মনে হয় আপনি ষড়যন্ত্র করে আমাদের পরিবারে ঢোকার উৎসাহ প্রকাশ করছেন, এবং আপনার পরের স্টেপ হচ্ছে আপনি বলবেন আপনি বাবার অনেক কাছের, মানে আমার চেয়েও বেশি কাছের। টিনা, ইদানিং তোমাকে দেখছি তুমি খুব বেশি পত্রিকার ভাষায় কথা বলছ, ঘটনা কি? কোনো কবি টবির প্রেমে পড়েছ নাকি? ও মা, এই কার কথা বলছে রে? অ্যারিস্টটল? বাবা, অ্যাজ ইউজুয়াল, অ্যারিস্টটল না, প্যারিস্টটল। প্যারিস্টটল? এই প্যারিস্টটল আবার কি জিনিস? শোনো, এটা কোনো জিনিস না, এটা হচ্ছে একটা মানুষের নাম। মানুষ মানে সে আমার খুবই কাছের বন্ধু, প্যারিস থেকে এসেছে, তো এই জন্য নামটা হচ্ছে প্যারিস্টটল। ও যে কি ভালো, তুমি জানো না, তুমি বললে বিশ্বাস করবে না। গতকালকে কি হয়েছে জানো? টিনা থামবি, ওরা মাত্র এসেছে, আরো কিছুদিন থাকবে, গল্পগুলো পরে করা যাবে। আর কি এক গাধার প্রেমে পড়েছে কে জানে, সারাক্ষণ মুখে ওই নাম। মা দেখো, তুমি কিন্তু তোমার মেয়ের হবু স্বামীকে এভাবে অপমান করতে পারো না। কি স্বামী? কি নির্লজ্জ মেয়ে রে বাবা! এই বড়দের সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না? টিনা, একটা কথা শুনে রাখ, আমি কোনো কবিকে আমার মেয়ের জামাই বানাবো না। ছি ছি, কবি? কবিতা লেখে? মা, এইসব কবি টবি টাইপের লোক কিন্তু আমার একদমই পছন্দ না টিনা। এটা আপু শোনো, বেশি নাক সিটকে না। সাহস ভাই ছাড়া আর বাকি যারা যারা তোমাদের কবিতা লিখছে না, সব কিন্তু এখনো আমার কালেকশন আছে। বেশি কথা বললে কিন্তু ঈদ সংখ্যা করে বের করে ফেলবো। এই মিনা, আমি তোমাকে নিয়ে কবিতা লিখেছিলাম। এই তুমি খাও তো, খাওয়ার সময় কেউ কথা বলে? হ্যাঁ, কোথায় দিয়ে শিখেছো? খাও। আহা, তোরা থামবি। আমি তো কোনোদিন কবিতা টবিতা লিখিনি। আমার তো মনে হচ্ছে এটা নাস্তার টেবিল না, সাহিত্য সবার আসর বসেছে। আপুটা যে কি না, কেমন করে আপনি এই মহিলার সাথে সংসার করেন কে জানে। এমন একটা ভাব যে সে আমেরিকার প্রেসিডেন্ট বিয়ে করে নিয়ে আসছে। সে প্রত্যেক তলোনি শকুনের খামার করবে, পৃথিবী থেকে নাকি শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর তার নাকি রক্ষা করবার দায়িত্ব তার উপরে পড়েছে। আমার বাসায় সাফ জানাই দিছে, কবিতা কবি এগুলো চলবে না পৃথিবীতে। যুগে যুগে কোথাও কোন সমাজে কেউ কখনো কবিদের মেনে নেয়নি। প্রিয়তমা, জালিম সাহেবের কথা মনে হলে বুকটা আমার হাহাকার করে ওঠে। বাবা, আমার আব্বার নাম জালিম না, আলিম। একলা পথে চলতে যে ভয়, উচিত কথা বলতে যে ভয়, যে ভয় ধরায় অন্ধকারে অশরীরী ভূত।